wabarakatuh. প্রিয় দর্শক আবারো চতুর্থ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জজম তাসদীদ আর হলো আল্লাহ শব্দ কখন লা বলতে হবে কখন ল বলতে হবে, ঠিক আছে? তো আমরা জজম দিয়ে শুরু করি। এটাকে আলিফ জবর বলতে পারেন বা হামজা জবর বলতে পারেন। তো এখানে আমরা আলিফ লিখলাম, আলিফ লিখলাম, আলিফ আলিফের উপরে বা নিচে যে কোনো হরকত থাকলে তখন এটাকে হামজা বলা হয়, ঠিক আছে? আলিফও বলতে পারেন, সমস্যা নেই, বাট এটাকে হামজা বললে উত্তম হবে। তো যেমন হামজা জবর আ, হামজা জবর আ। তো এখানে আমরা বলতে পারি হামজা জবর বা যজম আবে, হামজা জবর বা যজম আবে। এই যে যজমটা একবারই পড়া যাবে, হামজা জবর বা যজম আবে একবারই পড়া যাবে, কিন্তু তাসদীদ দুইবার পড়া যায়, তাসদীদ দুইবার পড়া যায়। আপনাদের সহজার্থে আমি কিতাব অনুযায়ী পড়ছি না, একদম হুবহু কিতাবের কায়দা অনুযায়ী পড়ছি না, আমি আপনাদেরকে বলছি হলো জাস্ট বোঝার জন্য, সহজে বোঝার জন্য, এই জন্য সহজভাবে বলছি। আর এখানে হলো হামজার জবর তা তাসদীদ আত একবার পড়া গেছে, তা জবর তা দুইবার পড়া হয়ে গেছে, তাহলে আত তা দুইবার, তার মানে তাসদীদ দুইবার পড়া যায় আর বা একবার পড়া যায়। আসুন আরেকটা শিখি, সেটা হলো আল্লাহ শব্দটা কখন ল হবে, আল্লাহ শব্দটা কখন লা হবে। এই যে আল্লাহ, এটা একটা শব্দ, এটা এই আল্লাহ, এটা একটা আল্লাহ শব্দ, লাম আল্লাহ, এটাকে আমরা আরবিতে বলি বলি লাম আল্লাহ, বা লফজে আল্লাহ। তো এই আল্লাহ শব্দটা ল হবে তখন যখন এই আল্লাহ শব্দের ডানে, এটা তো আল্লাহ শব্দের ডান, তাই না? তো আল্লাহ শব্দের ডানে যখন জবর আসবে, আল্লাহ শব্দের ডানে জবর, যখন জবর আসবে বা পেশ আসবে তখন আল্লাহ বলতে হবে। হ্যাঁ, আল্লাহ, ঠিক তখন যখন আল্লাহ শব্দের ডানে জের আসে তখন এটাকে লা বলতে হবে, যেমন বিল্লাহ, বিল্লাহি, বিল্লাহি, ঠিক আছে? বিল্লাহি, আল্লাহু বিল্লাহি, এই জন্য আমরা নামাজে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ আসলে, জবর বা পেশ যে কোনো একটা আসলেই, আল্লাহ বা আল্লাহ যে কোনো একটা আসলেই তাহলে ল বলতে হবে, আল্লাহ। আর এখানে আল্লাহ শব্দের ডানে যখন জে আসে তখন লা বলতে হবে, বিল্লাহ। এটা হলো আজকের পড়া, এটা হলো ল, এটা হলো লা, এটা হলো তাসদীদ দুইবার পড়া যায়, এটা হলো যজম একবার পড়া যায়। আজকে এই দুটো পর্যন্তই, নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।